বিপন্ন জীবন রক্ষায় কিংবা ভালো থাকতে প্রয়োজন পড়ে হাজারো রকম ওষুধপথ্যের। রোগব্যাধি দূর করতে দরকারি সেই ওষুধের 98% এখন প্রস্তুত হয় দেশেই। স্বয়ংসম্পূর্ণতার এই পথে 1972 সালে বাংলাদেশে যেখানে ওষুধের অভ্যন্তরীণ বাজার ছিল 100 কোটি টাকারও কম, যার আবার 90% ছিল আমদানি করা ওষুধের দখলে, বর্তমানে 30,000 কোটি টাকা ছাড়িয়েছে এই বাজারের আকার। দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি রপ্তানি হচ্ছে 160টি দেশে। সম্ভাবনার পথে দেশের ওষুধ শিল্পের যখন এমন অগ্রগতি, তখন শনিবার গাজীপুরে একটি ওষুধ কারখানা পরিদর্শন করেন সৌদি বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের জানান তারা খুবই খুশি বাংলাদেশের ওষুধ খাতের মানদণ্ডে। On my visit today to the pharmaceutical outstanding factory, it's a world class factory and I honestly was not even expecting the level of quality and the level of standard that I have seen. It's a global standard, and we're looking forward to see such companies come to our region and especially to Saudi Arabia. এই সময় বেক্সিমকোর পক্ষ থেকে জানানো হয় সৌদিতে তাদের যৌথ বিনিয়োগের মাধ্যমে ওষুধ উৎপাদন শুরু হবে আগামী বছর, যা প্রসারিত করবে রপ্তানি বাজার। আমাদের ওখানে একটা বিনিয়োগ হচ্ছে, ওটা হলে আমরা দুই দেশই লাভবান হবে। অবজেক্টিভটা হলো ওখানে যদি আমরা একবার পেনিট্রেট করতে পারি এবং এটার সাথে যদি বাংলাদেশের নামটা ঢুকে যায় একবার, তাহলে অন্য সকলের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। কারখানাটা তৈরি হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ আগামী বছর শেষের দিকে আমরা কিন্তু ওখানে উৎপাদনটা শুরু করব। সো সেটা বিরাট বড় মার্কেট এবং আমরা সব টেকনোলজি এখান থেকে বেক্সিমকো ফার্মা থেকে আমরা ওখানে দিয়েছি। আমাদের যে প্রোডাক্টগুলি যে আমরা এখানে তৈরি করি সেটা আমরা কিন্তু সৌদি আরেবিয়াতেও তৈরি করব। ওখানে যত লোকজন লাগবে সেটা এখান থেকে যাবে। বাংলাদেশে দরকারি ওষুধের প্রায় শতভাগই উৎপাদন দেশেই হয়। জাতিসংঘের এমন সনদ মিলেছে 2021 সালেই, সেই সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ওষুধ রপ্তানিকারক দেশ বাংলাদেশ রয়েছে এমন স্বীকৃতিও। এর মধ্যে আবার সৌদি বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফরে এসে জানিয়ে গেলেন এখানকার ওষুধ উৎপাদন ব্যবস্থাপনার মানদণ্ডে খুশি মধ্যপ্রাচ্যের দেশটি, হয়তো অচিরেই সেখানেও খুলবে রপ্তানিদার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।